যে খবরের দিকে নজর রাখবো কলকাতা সিবিআই ডিআইজি বদল আরও একবার জানিয়ে রাখবো কলকাতা সিবিআই ডিআইজি বদল অখিলেশ কুমার সিং বদলি নয়া নয়াদিল্লিতে ডিআইজি স্পেশাল ডিউটি এবং রিসার্চ তার নতুন দায়িত্ব আরও একবার জানিয়ে রাখবো কলকাতা সিবিআই ডিআইজি বদল অখিলেশ কুমার সিং বদলি হয়ে গেলে নয়াদিল্লিতে তার নতুন দায়িত্ব ডিআইজি স্পেশাল ডিউটি অ্যান্ড রিসার্চ আরও একবার জানিয়ে রাখবো কলকাতা সিবিআই ডিআইজি বদলি কলকাতা সিবিআই ডিআইজি বদলি অখিলেশ কুমার বদলি করা কলকাতা থেকে বদলি হয়ে তিনি নয়াদিল্লিতে গেলেন এবং সেখানে তার নতুন দায়িত্ব ডিআইজি স্পেশাল ডিউটি অ্যান্ড রিসার্চ কলকাতা সিবিআই ডিআইজি বদলি অখিলেশ কুমার সিংকে বদলি করা হলো কলকাতা থেকে বদলি হয়ে তিনি গেলেন নয়াদিল্লিতে সেখানে তার নতুন দায়িত্ব ডিআইজি স্পেশাল ডিউটি অ্যান্ড রিসার্চ কলকাতা সিবিআই ডিআইজি বদলি অখিলেশ কুমার সিংকে বদলি করা হলো বদলি করে কলকাতা থেকে বদলি করে বদলি করা হয়েছে নয়াদিল্লিতে এবং সেখানে তার নতুন দায়িত্ব যে নতুন দায়িত্ব তিনি সামলাবেন তার ডিআইজি স্পেশাল ডিউটি অ্যান্ড রিসার্চ অখিলেশ কুমার সিং তার নতুন নতুন দায়িত্ব ডিআইজি স্পেশাল ডিউটি অ্যান্ড রিসার্চ তার স্থলাভিষিক্ত এস কে খারে আর একবার জানিয়ে রাখবো তার স্থলাভিষিক্ত এস কে খারে। অর্থাৎ অখিলেশ কুমার সিং এর স্থলাভিষিক্ত এস কে খারে অখিলেশ কুমার সিং তাকে কলকাতা থেকে বদলি করা হয়েছে দিল্লিতে কলকাতা সিবিআই ডিআইজি এসসিবি ছিলেন অখিলেশ কুমার সিং তাকে বদলি করা হলো দিল্লিতে এবং তার জায়গায় স্থলাভিষিক্ত এস কে খারে এবং অখিলেশ কুমার সিং এর নতুন দায়িত্ব ডিআইজি স্পেশাল ডিউটি এন্ড রিসার্চ কলকাতা সিবিআই ডিআইজি এসসিবি এর বদলি অখিলেশ কুমার সিং তিনি ছিলেন কলকাতা সিবিআই ডিআইজি এসসিবি তাকে বদলি করা হয়েছে নয়াদিল্লিতে এবং সেখানে তার নতুন দায়িত্ব ডিআইজি স্পেশাল ডিউটি অ্যান্ড রিসার্চ অখিলেশ কুমার সিংয়ের জায়গায় অর্থাৎ তার জায়গায় স্থলাভিষিক্ত হচ্ছেন এস কে খারে অখিলেশ কুমার সিংয়ের নতুন দায়িত্ব ডিআইজি স্পেশাল ডিউটি অ্যান্ড রিসার্চ কলকাতা সিবিআই ডিআইজি এস ছিলেন তিনি তার বদলি কলকাতা থেকে বদলি হয়ে তিনি গেলেন নয়াদিল্লিতে এবং সেখানে তার নতুন দায়িত্ব ডিআইজি স্পেশাল ডিউটি অ্যান্ড রিসার্চ তার জায়গায় আসছেন এস কে খারে উনি এসপি মর্যাদার এক অফিসার বলেই জানা যাচ্ছে ওনাকে ডিআইজি পদে আনা হলো বলেই জানা যাচ্ছে অর্থাৎ এস কে খারে কে ডিআইজি পদে আনা হলো বলেই জানা যাচ্ছে কলকাতা সিবিআই ডিআইজি এস সিবি বদলি অখিলেশ কুমার সিং তিনি ছিলেন ডিআইজি এস সিবি তার বদলি হয়ে তিনি গেলেন দিল্লিতে সেখানে তার নতুন দায়িত্ব অর্থাৎ যে দায়িত্ব তিনি সামলাবেন তার ডিআইজি স্পেশাল ডিউটি অ্যান্ড রিসার্চ তার জায়গায় নিয়ে আসা হলো এস কে তিনি এক এসপি পদমর্যাদার একজন অফিসার এবার থেকে দায়িত্ব সামলাবেন সিবিআই ডিআইজি এস সিবিখ কুমার সিং আখিলেশ কুমার সিংকে কে বদলি করা হলো কলকাতা থেকে তার বদলি করা হলো দিল্লিতে এবং তার জায়গায় আসছেন এসকে কে খাড়ে লখনউ থেকে তিনি আসছেন কলকাতায় এসপি এস কে খাড়ে তিনি একজন এসপি পদমর্যাদার একজন আধিকারিক দায়িত্ব সামলাবেন সিবিআই ডিআইজি এসসিপি পদের দায়িত্ব তিনি সামলাবেন এবং অখিলেশ কুমার সিংকে কলকাতা থেকে বদলি করা হলো দিল্লিতে সেখানে তার নতুন দায়িত্ব অর্থাৎ এবার থেকে যে নতুন দায়িত্ব তিনি সামলাবেন তার ডিআইজি স্পেশাল ডিউটি অ্যান্ড রিসার্চ কলকাতা সিবিআই ডিআইজি এস সিবির বদলি অখিলেশ কুমার সিং তাকে বদলি করা হলো দিল্লিতে পেলেন নতুন দায়িত্ব এবার থেকে তিনি দায়িত্ব সামলাবেন ডিআইজি স্পেশাল ডিউটি অ্যান্ড রিসার্চ তার জায়গায় এলেন এস কে খারে অর্থাৎ অখিলেশ কুমার সিং এর জায়গায় এলেন এস কে খারের লখনউ থেকে তিনি আসছেন লখনউ থেকে কলকাতাতে বদলি করা হলো এস কে খারেকে অর্থাৎ অখিলেশ কুমার সিংয়ের জায়গায় আসছেন এস কে খারেকে এবং তিনি এসপি পি পদমর্যাদার একজন আধিকারিক কেমনটাই যারা যাচ্ছে এবার থেকে দায়িত্ব সামলাবেন কলকাতা সিবিআই ডিআইজি এসসিবি পদের দায়িত্ব সামলাবেন এস কে